তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল মরফি ফেভার। তো তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। তো আজকে আমার কোনো ইন্ট্রোডাকশান আমি দিতে পারিনি, সে কারণে আমাকে এইভাবেই দিতে হচ্ছে। আজকে আমি আমার মাসির মেয়ে দিদি, তো আমার মাসির ছেলে এবং ভাই, এরা সব আমরা সব যাচ্ছি আজকে মামার বাড়ি। আমার মাসির মেয়ে এরা সব এসেছিলো কালকে আমাদের বাড়ি, কিন্তু আমি সেই ব্লগটা করতে পারিনি। তো এখন আমরা এই স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশনে মানে টুকটুকিতে উঠে আছি, এবার স্টেশনে যাব। এই মানে টুকটুকিতে যাচ্ছি, আসলে অনেক ব্যাগ, আর তোমরা তো জানোই আমার সপ্তমীতে প্রোগ্রাম আছে, সে কারণে সব জিনিসপত্র গুছিয়ে নিতে হয়েছে, সে কারণে একটা বড় ব্যাগ লেগেছে, সেটাতেই সময় মানে অনেকটা বেশি হয়ে গিয়েছে। তো এই যে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তোমরা আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। তো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ওই যে আমার মাসি বসে আছে, আমার দিদি আমার সামনে দাঁড়িয়ে আছে, আর হচ্ছে দেখতেই পাচ্ছ ট্রেনে যাচ্ছি আমরা। তো আর আমার মাসির ছেলেও দাঁড়িয়ে ছিল, আর ভাই ওদিকে দাঁড়িয়ে ছিল, কিন্তু ভাই এখানে আমরা জায়গা পেয়ে গিয়েছি বলে এখানে আমার মানে মেজে ভাই আবার আমার দিদিকে শশা খাওয়াচ্ছিলো। তো বন্ধুরা, লাস্ট দিকে আমরা একটু ট্রেনে গজা কিনেছিলাম, মেজে ভাই গজা খাচ্ছে, মেজে ভাই কিছুই খাচ্ছে না, দিদি খাচ্ছিলো আর আমি খাচ্ছিলাম। আর অবশেষে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, ট্রেন থেকে নেমে এখন আমরা এবার যাব হচ্ছে বাস স্ট্যান্ডে টোটো ধরতে। টোটো ধরে আমরা টোটোতে বসে পড়ে তারপর যাব বাস স্ট্যান্ডে। বাসে উঠে আমরা হাসখালিতে নামবো, কারণ আমাদের বেতনে আমার মাসির বাড়ি। তো এই যে আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস স্ট্যান্ডে যেতে যেতে একটু সময় লাগবে। তো তোমাদের সাথে আর বেশি কথা না বলে তোমরা ব্লগটা দেখতে থাকবে, কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব যেন করেই দেবে। তোমাদের ভালোবাসা দেয় আমাদের অনেক অনেক অনেক, আমরা অনেক অনেক ভালোবাসবো। তো বন্ধুরা, এদেখো আমরা বাসে উঠে পড়েছি, লাস্টের দিকে একটু বসেছি। এই যে ভাই, দুই ভাই আমার বসে আছে, আর দিদি, মাসি, আমি সব বাসে উঠে পড়েছি। আর আমরা এখন ছোলা সেদ্ধ খাবো, ছোলা মাখা, ছোলা সেদ্ধ। তো আমার হাতে এদেখো ছোলা আছে। তো এখন দুই ভাইয়ের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, মানে দুই ভাইকে একটা ছোলা নিয়ে দুই ভাইকে মানে আর্ধেক আর্ধেক করে দেওয়া, আর আমার জন্য একটা ঝাল ছাড়া একটা ছোলা মাখানো হচ্ছে। আর আমার পাশে দিদি বসে আছে, দেখতে পাচ্ছো তোমরা? আর এই দেখো আমার পাশে মানে আমি এদিকে, আর ভাই দুই ভাই আর মাসি ওইদিকে বসে আছে, দেখতে পা। আর এই দেখো আমাদের আনন্দময় তলা। আর আমরা বাস থেকে নেমে পড়লাম, হাসখালিতে চলে এসেছি। এবার জিনিসপত্র কেনা হবে, অনেক দেরি হয়ে যাবে। এই যে হাসখালি বাস স্ট্যান্ড, এটা এখানে আমার মামার চেম্বার, অনেক জায়গা, জায়গাটা খুবই সুন্দর। আর এই দেখো একটা ঠাকুর, দুর্গা ঠাকুর। তো এই যে আমরা এদিকে যাচ্ছি ভাইয়ের চটি কেনার জন্য। তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো, সবই দেখতে পাবে, সবই বুঝতে পারবে। তো দেখো, তা না হলে কিছুই বুঝতে পারবে না। আর এই যে আমার দিদি হচ্ছে মানে কুর্তি মানে চুড়িদার একটা বানাতে দিয়েছিল, সেটাই পরে নিল। আর এই যে জুতোর দোকানে আমরা চলে এসেছি। তো এই যে আমার ভাইয়ের জুতো কেনা হয়ে গিয়েছে, এখন দিদি দেখছে যে জুতো কেনা হচ্ছে কি না। আর আমরা জুতোর দোকান থেকে বেরিয়ে গিয়ে এখন আমরা কুর্তা মানে ব্লাউজের শাড়ির দোকানে যাব। তো বন্ধুরা, এইখানে দিদি এসেছিলো, দিদির যে চুড়িদারটা কিনেছে সেটারই প্যান্ট কিনতে, প্যান্টটা পেয়েছে কিন্তু হচ্ছে মানে ওড়নাটা পায়নি। তো এইখানটা আবার ওড়না কিনতে এসছে, এই দেখো ওড়না দেখতে পেয়েছে, হলুদ রঙের ওড়না। আর শাড়িও দেখছে, শাড়িও দেখবে বলে ওদিকে যাচ্ছে। তো এই দেখো শাড়িও দেখছে, লাল সাদা শাড়ি, আর অন্য রকম অনেক কিছু, অনেক শাড়ি। আর একটা নতুন শাড়ি বেরিয়েছে, হাকুবা নাম। তো এই শাড়িটাও ও দেখতেছে, আমি বলছি যে নে, কিন্তু ও নেবে না, ও হচ্ছে লাল সাদা শাড়ির ওপর শাড়ি নেবে।
আর বন্ধুরা, তোমরা তো এটা দেখলে অবাকই হয়ে যাবে, দেখছো কত 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 কানের, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে কি কানের নেবো কি নেবা না, হাড় কম আছে কিন্তু কানের কতগুলো তোমরা দেখতে পাচ্ছ, হেয়ার ব্যান্ড কানের কতগুলো কতগুলো কানে। এখন আমরা যাচ্ছি টুকটুকিতে, টুকটুকিতে এবার বাড়ি চলে যাব, আর কোনো কথা হবে না, তো তোমাদের সাথে এটাই হবে লাস্ট কথা, তারপর তোমাদের সাথে বাড়ি গিয়ে একেবারে ফুল ফিট কথা বলবো। একটুখানি ভাত খেলাম, তো আজকে বেশি কিছু তোমাদের সাথে কথা বলতে পারিনি, তোমরাই দেখেছো, তো একটু কথা বলেছি, মানে দেখিয়েছি, বেশি কথা বলতে পারিনি। তো আমি মাসির বাড়ি চলে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো মাসির বাড়ি এটা আমার, মামার বাড়িও সামনে, তো আর আমি এসেছি আর ভাই এসেছি, তো এটার গল্পটা একটু অন্যরকম, মানে আমার মামা দিদি আর আমার দিদি আর ভাই, মানে আমার দিদি মাসি আর মাসির ছেলে কালকে আমাদের বাড়ি গিয়েছিলো, সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, ঠিক আছে, তো সেটাই, তো সেটার কারণেই আজকে সকালে ভাই ধরলো যে আমার পড়া ছুটি, আমার সব কিছু নিশ্চয়ই ছুটি তো হবে, কারণ পুজোতে সব ছুটি নিয়ে হচ্ছে, সব ছুটি 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 করল দিয়ে ওকে পাঠিয়ে যায়। আমি কাঁদতে বসে গিয়েছিলাম, কাঁদনা খুব কাঁদতে কান্না পাচ্ছিলো, ভাই চলে যাচ্ছে, দিয়ে মাও আমাকে পাঠিয়ে দিল। আর সপ্তমীতে তোমাদের এর আগে একটা এক্সপিরিয়েন্স ভিডিওতে বলেছিলাম যে সপ্তমীতে আমার প্রোগ্রাম আছে বগুড়াতে, তো বগুড়াতে আমার হাঁসখালি বেদনা, তো এইখান থেকে বগুড়ায় একটুখানি পথ, বেশি পথ না, সে কারণে আরও টেনশন করলাম না, চলেই আসলাম। আর একটা কথা দেখছো কি জোরে জোরে ইয়ে পাচ্ছে, তো আর একটা কথা হচ্ছে আমার মা বা হয়তো কালকে আসতে পারে, তো সেটা আমি তোমাদের কনফার্ম পরের ব্লগে যদি দেখো তো পরের ব্লগে পেয়ে যাবে। আর এখন আমি ব্লগটা শেষ করছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আবার দেখাচ্ছি নেক্সট ব্লগে, এখন আমি গজাগাবো, গজাকে ঘুমাবো, খুব টায়ার্ড, খুব মানে সকাল থেকে ট্রেন বাস করেছি, এখন আমার ভালো লাগছে, আমার ভাইদের দেখাচ্ছি, তো ব্লগটা শেষ করছি।